সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিদায়ী আইজিপি বেনজির আহমেদ। মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা, তাদের প্রতি আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। বাংলাদেশ পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদকে নিয়ে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেড়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। তার সম্পদের যে পাহাড়, এটি সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে একটি প্রথম শ্রেণীর পত্রিকা এই ধরনের খবর প্রকাশ করেছে, আর সেই পত্রিকাটির মালিক বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের সঙ্গে যে কোনো প্রশাসনের কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে সবসময় একটা ভালো সম্পর্ক থাকে, বিশেষ করে র‍্যাবিড ডিজি, তারপর পুলিশের আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ পদ রয়েছে, তাদের সকলের সঙ্গেই বসুন্ধরা গ্রুপের একটা ভালো সম্পর্ক থাকে যখন তারা ক্ষমতায় থাকে। তো সেই অর্থে ডক্টর বেনজিরের সঙ্গে তাদের, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষ, অর্থাৎ জনাব আহমেদ আকবর সুবহান এবং তার সন্তান, তাদের একটা ভালো সম্পর্ক ছিল, নিঃসন্দেহে ভালো সম্পর্ক ছিল। এটি ট্রেডিশনালি তারা এই কাজটি করে, এবং বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে অন্যান্য পত্র পত্রিকা তাদের যা রয়েছে, এই মিডিয়াগুলোর সঙ্গে সরকারের সব গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদেরই নিয়মিত যাতায়াত যোগাযোগ হয়, এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে মিস্টার বেনজির সেখানে গিয়েছেন এবং তাকে ঠিক একেবারে সর্বোচ্চ সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ বরণ করে নিয়েছেন। তো এখন সেই বসুন্ধরার পত্রিকাতে, কালের কণ্ঠে, তাদের টেলিভিশনে, নিউজ 24-এ যে ফিরিস্তি ডক্টর বেনজির সম্পর্কে প্রকাশিত হচ্ছে, এটি কেন, এটি কি বসুন্ধরার সঙ্গে ডক্টর বেনজির কোনো সম্পর্ক খারাপ, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, নাকি বসুন্ধরা গ্রুপের যারা কর্তা ব্যক্তি তারা এই বিভিন্ন সরকারের আরও ঊর্ধ্ব স্তরের যারা লোকজন, তাদের দ্বারা আদিষ্ট হয়ে, অনুরোধ প্রাপ্ত হয়ে বা তাদের দ্বারা নির্দেশিত হয়ে ডক্টর বেনজিরের বিরুদ্ধে এই খবরগুলো ছাপানো হয়েছে? ডক্টর বেনজিরের যে বিলাসপূর্ণ জীবন বা জৌলুসপূর্ণ জীবন, এটি মোরালের সবারই একটা ধারণা আছে, এবং তার এরকম টাকা পয়সা থাকবে, এটি নিয়ে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পদ পদবীগুলো রয়েছে, সেটা কাস্টমসের হোক, আয়কর বিভাগের হোক, পুলিশের হোক, এমনকি অন্য স্পর্শকাতর যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তাদের ঊর্ধ্বতন যারা কর্তা ব্যক্তি রয়েছে, তাদের অঢেল অর্থ কড়ি থাকবে, এটি বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। তাদের বান্ধবী থাকবে, তাদের ডক্টরেট ডিগ্রি থাকবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান থেকে ইচ্ছে করলে পিএইচডি ডিগ্রি তারা সসম্মানে পেয়ে যাবেন। এটি এই গত 10 বছর ধরে যে আমলাতান্ত্রিক তাণ্ডব চলছে বাংলাদেশে, যেখানে আমলাদের হাতে সকল ক্ষমতা, সেখানে ডক্টর বেনজিরের সম্পদ, পাহাড়, পর্বত, যা কিছুই থাকুক না কেন, এটি নিয়ে মানুষের আধিক্ষেত্যা নেই। কিন্তু এই সময়টাতে ভয়ের কারণ হলো কেন তাকে নিয়ে এই তোড়ঝোড় শুরু হলো, এটার পিছনে কি আমেরিকার হাত আছে, এটির পিছনে কি দিল্লির হাত আছে, এটির পিছনে কি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো গ্রিন সিগন্যাল আছে যে প্রধানমন্ত্রী বেনজির সাহেবকে শিক্ষা দিয়ে বা বেনজির সাহেবকে ধরে অন্য কাউকে শিক্ষা দিতে চাচ্ছেন, কিংবা ডক্টর ইউনুসকে নিয়ে যেভাবে বিচার হচ্ছে, তো এভাবে বাংলাদেশের কিছু মানুষ যারা প্রচুর ধনসম্পদ অর্জন করেছে,
তারপর এক সময় সরকারে খুব ঘনিষ্ঠ জন ছিল এবং সমাজে খুবই বিতর্কিত এবং ইদানিংকালে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এরকম কাউকে কাউকে বলির পাঠা বানিয়ে উন্নত দুনিয়াতে দেখানো যে দেখো আমাদের দেশে কত ন্যায় বিচার, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তো ডক্টর বেনজির বিরুদ্ধে এরকম কোনো প্রক্রিয়া চলছে কি না আমরা সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে সামাজিক দায় দায়িত্ব, আমাদের এই সমাজে মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য, এবং আমাদের সমাজে পারস্পরিক যে সম্পর্ক, সেখানে যদি কারো সম্পর্কে কোনো গিবস শুরু হয়ে যায়, বদনাম শুরু হয়ে যায়, দুর্নাম শুরু হয়ে যায়, ওটা আর মানুষ ভুলে না। এবং পর্যায়ক্রমে বংশানুক্রমে বছরের পর বছর ধরে এই বদনামিগুলো বাদ দিয়ে থাকে। কেউ এসে এখন আমাদের সমাজে বলতে পারবে না যে আমরা মির্জাফরের নাতি, আমরা খন্দকার মুশতাক এর যে পুত্রা হই, কিংবা আমাদের দেশে একটা সময় পরকীয়া প্রেমের যে প্রথম কিংবদন্তি মুনির খুকু, মনে আছে আপনাদের সেই মুনির খুকুর কাহিনী? কেউ যদি এসে বলে যে আমার মুনির আমার অমুক খুকু আমার। দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিদায়ী আইজিপি বেনজির আহমেদ। সরাসরি যাচ্ছি তার ব্রিফিং এ। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটর্স এবং জাজেস এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে। ঠিক আছে, এখন যখন একজন মানুষ অন্যায়ভাবে খুন, ন্যায়ভাবে কিন্তু খুন হয় না, কারণ খুন করার ব্যক্তির কারণে ন্যায় হোক আর অন্যায় হোক, যখন যখন একটা খুন হলো, মার্ডার হলো, তখন একটা অপরাধ সংগঠিত হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পার্টি হয়ে গেল। একটা হলো যারা ভিকটিম, যাদের পরিবারের সদস্য কেউ প্রিয়জন একজন খুন হয়েছেন, এবং যিনি নিজে খুন হয়েছেন, তারা মিলে হচ্ছে একটা দল। আর যারা খুন করেছেন, যারা বা যে খুন করেছেন তিনি বা তারা আরেকটা দল। এখন পুলিশ কিন্তু দুই দলকে কখনো খুশি করতে পারে না, পুলিশ সবসময় এক দলে থাকে। এটাই হচ্ছে অনেক সময় পুলিশকে ভুল বোঝার একটা বিরাট কারণ। এনিওয়ে আমি ওই সেই কারণে অনেক চ্যালেঞ্জের কথা বলবো না, যেখানে হয়তো আমরা আইনসম্মতভাবে যেটা লিগাল ম্যান্ডেট অফ দি কান্ট্রি, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, লিগাল ম্যান্ডেট এবং সরকারি ম্যান্ডেট, সেটার দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কেউ প্রতিপক্ষ নিজেদেরকে ভেবেছেন, সে সমস্ত কথা বলতে চাই না আজকে। আজকে দিন দাঁড়িয়ে আমি আরেকটা চ্যালেঞ্জের কথা বলি, যেখানেও আপনারা আমাকে সহযোগিতা করেছেন, যেমন ধরেন সুন্দরবনকে দস্যুমুক্ত করা। এই সমস্যা প্রায় 400 বছরের সমস্যা, এই মোগল আমলেও এই অঞ্চলে সি পাইরেটস ছিল। আর স্বাধীন হওয়ার পরে প্রায় 40 বছর এই সুন্দরবনে দস্যুরা দাপিয়ে বেরিয়েছে, তাদের কাছে এই মৎস্যজীবী, তারপরে তোমার বাওয়ালি যারা মধু সংগ্রহ করেন, কাঠ সংগ্রহ করেন, গোলপাতা সংগ্রহ করেন, তারপর ওখানে যারা এই এদের সঙ্গে যারা পেছনের এন্ডে কাজ করেন, তারা সবাই জিম্মি ছিল বছরের পর বছর। এবং যখন সুন্দরবনে মাছ ধরার মৌসুম, মধু সংগ্রহের মৌসুম, গোলপাতা সংগ্রহের মৌসুম, কাঠ সংগ্রহের মৌসুম আসতো, তখন কিন্তু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রত্যেক দিন অপহরণের খবর বেরোত, প্রত্যেক দিন। এবং যারা ওই সময় ওখানে পেশাগত জীবনের গরিব মানুষ, যারা জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে জীবনটাকে মোটামুটি হাতের মুঠোয় নিয়ে তারা ওই জায়গায় গিয়েছে, তারা এদিকে হয় চাঁদা দেওয়া লেগেছে।
দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মতই জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে, বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।